আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাদেক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা 671 হিজরি এবং 1271 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেছেন। তার পুরো নাম শায়খ শাহজালাল কুনিয়ত মুজুররদ। 703 হিজরি মোতাবেক 1303 ইংরেজি সাল 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচার উল্লক্ষে অধুনা বাংলাদেশ সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন মতবাদ রয়েছে, তদুপরি শাহজালাল সমাধি খাদিমগণ প্রাপ্ত পার্সি ভাষায় একটি ফলকলিপি হতে উল্লিখিত সন তারিখ সঠিক বলে ধরা হয়। পার্সি ভাষায় লিখিত ফলকলিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটেছে। সিলেট বিজয়ের পর শাহজালালের সঙ্গে অনুসারীদের মধ্যে অনেকে বাংলাদেশে রয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করছেন। শাহজালাল ও তার সফর সঙ্গী 360 জন আউলিয়া সিলেট আগমনের ইতিহাস একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটে কবর দেওয়া হয়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা 740 হিজরি এবং 1341 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেছেন। প্রাথমিক জীবন। হিজরি ষষ্ঠ শতকের শেষাংশে মক্কা কোরাইশ বংশের একটি শাখায় মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়ামিন প্রদেশে গিয়ে বসবাস করেছেন। হযরত শাহজালাল রাজায় প্রাপ্ত ফলকলিপি সুহেলি ইয়ামনি অনুসারে শাহজালাল 32 বছর বয়সে 703 হিজরির মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেছেন। সুহেলি ইয়ামনিতে উল্লেখযোগ্য তথ্যতে জানা যায়, 671 হিজরি এবং 1271 খ্রিস্টাব্দে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। তার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশে ইয়ামিন দেশের কুনিয়া নামক শহরে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যখন 3 মাস শিশু বালক, তখনই তার মাতার মৃত্যু হয়ে যায়। শাহজালাল শিশুকালে মাতৃহীন হয় এবং 5 বছর বয়সে পিতাকে হারান। মামা আহমদ কবির তাকে পালক নেন। আহমদ কবি আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেয় এবং ইসলামের প্রাথমিক বিষয় যেমন নামাজ, রোজা, কালাম ইত্যাদিতে অভ্যস্ত করার গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমদ কবি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামনি থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমদ কবিরের একটি হুজরা ছিল, যেখানে অন্যান্য শিষ্যদের সঙ্গে শাহজালালকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। গুরুর পরিচিতি। শাহজালালের মামা শিক্ষাগুরু সৈয়দ শায়খ আহমেদ কবির সরওয়ার্দি সাধারণত আহমদ কবির নামে বহুল পরিচিত। সৈয়দ আহমদ কবিরের পিতার নাম সৈয়দ শাহজালাল সুরুখ বোখারি। সৈয়দ শাহজালাল সুরুখ বোখারি শাহজালালের জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুলতানের নিকট আউজিয়ে এসে বসবাস করেন এবং সেই নিঃশ্বাস সেখানে ত্যাগ করেন। সৈয়দ আহমদ কবির সরওয়ার্দি পিতা সৈয়দ শাহজালাল সুরুখ বোখারি ছিলেন তার মুর্শিদ। আধ্যাত্মিকতা। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলাকে সুফি মতবাদে দীক্ষিত করাই আহমদ কবির মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়। কারণে আহমদ কবির শাহজালাল রাদিয়াল্লাহু তাআলাকে মক্কায় নিয়ে আসে। তৎকালে আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক। আহমদ কবির শাহ শাহজালাল রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের শরীয়ত ও মারিফত উভয় দ্বারা শিক্ষা দিয়ে দীক্ষিত করেন। দরবেশ জীবন। হ্যাঁ, তবে এই তথ্যটি জানানোর আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বা আইকনটিতে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, ফিরে যাওয়া যাক মূল তথ্যে। দরবেশি জীবন। জন্মগতভাবে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা দরবেশ পরিবারে জন্ম নিয়েছিলেন। জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ। ইয়ামনি ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ শাহজালাল সুরুখ বোখারের দৌহিত্র ছিলেন। তদুপরি দরবেশ আহমেদ কবির তার মামা, যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসাবে পাওয়া যায়। তিনি তৎকালে একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখিত রয়েছে। আহমদ কবির যখন শাহজালালকে লালন পালন করেন বা লালন পালন করার ভার গ্রহণ করেছেন, সে ছোটবেলা থেকে তাকে দরবেশি তরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলে জানা যায়।
সিলেট আগমনের পর্ব। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা তার মামা ও গুরু সৈয়দ আহমদ কবির আস্তানায় আরব দেশে ছিলেন। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ভারতবর্ষে ধর্ম প্রচারের স্বপ্ন দেখার পর সৈয়দ আহমদ কবিরের এই স্বপ্ন ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাওয়ার সব পরামর্শ দেন। যাত্রাকালে সৈয়দ আহমদ কবির শাহজালাল রাদিয়াল্লাহু তাআলাকে হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন যে স্থানে এ মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল পাবে, সেখানে ধর্ম প্রচারের জন্য আস্থানা গড়বে। মুর্শিদ সৈয়দ আহমদ কবিরের দোয়া নিয়ে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ধর্ম প্রচারের অভিযানে আরব মক্কা শরীফ হতে একা একা যাত্রা শুরু করেছেন। পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুর্শিয়া নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগে বেষ্টনী হিসাবে দত্তব্যে এই নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত ছিল। বর্ষাকালে দৃশ্যপ্রায় সাগরের মতোই দেখাত। ঐতিহাসিক পর্যটক ইবনে বতুত সুরমা নদীকে নহরি আজরব বলে আখ্যায়িত করেছেন। শাহজালাল ফতেরপুর হতে যাত্রা করেন এবং সুরমা তীরে অবস্থান নিলেন। এ নদী পার হয়ে গৌরী রাজধানী হযরত শাহজালাল আউলিয়া কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ ভীতশ্রদ্ধ হন। গোবিন্দ শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেছেন। তার সত্ত্বেও শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রহমতে নদী পার হয়ে যান। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজে করে অনায়াসে চলে গেলেন নদীর ওপারে, যেটি আল্লাহর একটি রহমত। গোবিন্দ গড়দুয়ারস্থি রাজবাড়ি পরিত্যাগ করে পেছাগড়ে গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে তার কোনো হদিশ মেলেনি। শাহজালাল তিন দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়িতে প্রথম দখল নিলেন। বলছি ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। BD360 প্রতিদিন নিয়ে আসছে জানা জানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং মজার মজার ভিডিও তো রয়েছে। আপনি যদি চান BD360 একটি ভিডিও মিস না করতে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই BD360 সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।